ফ্রেন্ডস, ওয়েলকাম টু সৃষ্টিজ আউটসাইড অ্যাডভেঞ্চার। আমি এখন এসেছি মানারোলা। ফাইভ ভিলেজের মধ্যে একটা হলো মানারোলা, যেটা কিনা খুব সুন্দর জায়গা। সব পাঁচটা ভিলেজের মধ্যে সবথেকে বেস্ট জায়গা হচ্ছে মানারোলা। সিঙ্কুই টেরে হলো ইটালিয়ান শব্দ, যার অর্থ হলো পাঁচটা ভিলেজ। এখানকার রেলওয়ে ব্যবস্থা ফাইভ ভিলেজকে খুব সুন্দরভাবে কানেক্ট করেছে। প্রত্যেকটা ভিলেজই স্টেশন থেকে নেবে ফাইভ মিনিটের মধ্যে ডেস্টিনেশনে পৌঁছানো যায়। স্টেশন থেকে নেবেই আমরা দেখলাম রাস্তার দুপাশে অনেক রেস্টুরেন্ট রয়েছে এবং তার সাথে প্রচুর বোট রাখা রয়েছে। কালারফুল বোট, খুব সুন্দর লাগছে। এগুলোতে করে ফিশিং করতে যাওয়া হয়। মানারোলা ফিশিংয়ের জন্য বিখ্যাত। মেডিটেরানিয়ান সির পাশে অবস্থিত মানারোলাকে স্টেপ বাই স্টেপ কেটে কেটে এত সুন্দর করে সাজানো হয়েছে যে নিচের ভিউ যতটা সুন্দর, উপরের দিকটাতে ততটাই সুন্দরভাবে গার্ডেন তৈরি করা হয়েছে। এখানে প্রচুর অলিভ এবং গ্রেপস গার্ডেন রয়েছে। এখানে অনেক ভালো ভালো ইটালিয়ান রেস্টুরেন্ট রয়েছে, এছাড়াও খাবার টেক অ্যাওয়ে করারও সুবিধা রয়েছে। উপরে উঠে তো উঠছি, মোটামুটি অনেকগুলো সিঁড়ি বেয়ে আমাদেরকে উপরের দিকে উঠতে হচ্ছে। একদম টপ পজিশনে গিয়ে আমার দেখার ইচ্ছা এখানটা কীরকম লাগছে। অনেক সুন্দর সুন্দর ফুল রয়েছে চারিদিকে। চলার পথে রং বেরঙের ফুলের বাগান রয়েছে, তাছাড়া প্রতিটা জায়গায় বেশ রঙিন চেয়ার রাখা যাতে সবাই রেস্ট নিতে পারে। এছাড়াও উপরের দিকে ডাব্লিউসির ব্যবস্থাও রয়েছে। এখানকার কালারফুল হাউসগুলো মানারোলার সৌন্দর্যকে আরও কয়েক গুণ বাড়িয়ে তুলেছে। সমুদ্রের জল এত স্বচ্ছ ছিল, ধাপ কেটে কেটে ওখানে বসার জায়গা করা ছিল। আমি ভেবেছিলাম পরে বসবো, আর তারপরে শুরু করেছিলাম উপর দিকে ওঠা। স্টেপ বাই স্টেপ প্রচুর সিঁড়ি ছিল, সেগুলো বেয়ে ওপরে উঠেছিলাম। ভেবেছিলাম ওপর থেকে নিচটা দেখতে কেমন লাগে। তো উপরে ওঠার পরে যখন আমি নিচে নেমেছি তখন আমি পুরোপুরি ক্লান্ত, আর তারপরে আর একেবারে সমুদ্রের সামনে গিয়ে বসা হয়ে ওঠেনি। আর খাবার, ফিশ ফ্রাই, ফিশের ভ্যারাইটিস রকম আইটেম রয়েছে এখানে। পার্ক রয়েছে বাচ্চাদের জন্য,
pie and fries and khano choto choto mach ache eigulo ki mach Hello. We are at the giant sea. We're at the ocean. Can you see this? Come on, you guys. Here we go. It's a dangerous path, but I think we will stumble. প্রতিটা পার্ট এত সুন্দর যে এত খাড়া স্টেপ বাই স্টেপ ওঠার সময় আমরা যথেষ্ট ক্লান্ত হয়ে যাচ্ছিলাম আর এক একটা জায়গায় দাঁড়িয়ে রেস্ট নিয়ে আবার চলা স্টার্ট করছিলাম এই রাস্তাটা এতটা খাড়া ছিল যে ওপর থেকে একটা লোক নিচে নামার সময় সে প্রায় পড়ে যাবে এমন কন্ডিশন ছিল আর আমার হাতে ক্যামেরা আর এক হাতে জ্যাকেট আমি নিজে ভীষণ ভয় পেয়ে গেছিলাম যাই হোক সে নিজেকে সামলেছে এখন এখন আমি একদম উপরে চলে এসেছি জায়গাটা সেখান থেকে ভিউ দেখো কত সুন্দর আমি পুরো টায়ার্ড হয়ে গেছি প্রচন্ড খাড়া পাথর দিয়ে তৈরি রাস্তাটা পেয়ে গেছি রীতিমতন দু মিনিট দাঁড়াবো তারপর আবার নিচের দিকে নামবো Papa, this is scary. Okay, come. Really? Or are we just aging like that? Aging. Otherwise, we're going to fall. সৃষ্টি লেফট এবং রাইট সাইডে যে শুকনো গাছগুলো দেখতে পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু সবই গ্রেপস গার্ডেন অগস্ট কিংবা সেপ্টেম্বরে এই বাগানটা পুরো গ্রেপসে ভর্তি থাকবে এই এত সুন্দর ভিউটা দেখার জন্য এতটা কষ্ট এটুকু তো করাই যায় তাই না এবার আমরা ব্যাক করা শুরু করলাম উপর থেকে নিচের দিকে নামা উপরে ওঠাটা যতটা কষ্টের ছিল নিচের দিকে নামতেও বেশ রিস্কি ছিল ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক করো ভিডিওটা ভালো না লাগলে কেন ভালো লাগছে না সেটা কমেন্ট করে জানিও সঙ্গে থেকো সাবস্ক্রাইব করো